वेलकम बैक टू माय चैनल गाइज। आज के एक हेल्पफुल वीडियो अपन सकल सामने नहीं। आज के आलोचना करब फेसबुक एप्लीकेशन सब चे पपुलर एक टॉपिक जे हमें सब समय किन्तु फेसबुक प्रोफाइल के अनेकटा बेसि निरापद रखते चाहिए कारण एखन ऑनलाइनर जुगे के कतटुकू सेव रही क्यों किन्तु जानी ना। ओके तो फेसबुक एप्लीकेशन सकले यूज कर फेसबुक एप्लीकेशन सबार एक प्रिय प्रोफाइल रही है जेटा के सबा किन्तु अनेकटा बेसि निरापद रखते चाहिए। ओके तो आज के जे सेटिंग्सटार कथा बोलबो से सेटिंग्सटा होच्छे फेसबुक प्रोफाइल लॉक। ओके तो ये सेटिंग्सटार माध्यमे आपनार प्रोफाइल के आरो बेसि निरापद रखते पारबेन जार फले हैकाररा आपनार प्रोफाइल के केउ किन्तु हैक करते पारबे ना। ओके तो आज के दुटो जिनिस डिसकस करब किभाबे आपनार प्रोफाइल के लक करबेन एंड आनलक करबेन दुटो जिनिस के कमप्लीटली सहजभावे आपनादेर सामने एक्सप्लेन करब। सो लेट्स स्टार्ट दिस भिडियो एंड जरा हमार चैने नतून एस ता प्लिज सबसक्राइब कर जाने इंटरेस्टिंग कन्टेंट डेलि क्योंकि अपलोड दिए थी अपनारे सब आगे पोचाबे भिडियोगो। ओके तरह की करते हैं जस्ट नीचे जो रेड बटन रही है सेटाते अपना क्लिक करते हैं एंड वाले प्रेस कर दिन। ओके सो लेट्स स्टार्ट दिस भिडियो। सो गाइज हमें मोबाइल स्क्रिने चले देखते एंड फेसबुक एप्लीकेशन ओपन कर नहीं सेम अपारा फेसबुक एप्लीकेशन मत ओपन कर नीबें और अपना जानें आज के को टपिक्सर ओपर हमें डिसकस करते चले आज के আপনাদের প্রোফাইলটাকে আরও বেশি নিরাপদ করার জন্য আমরা আপনাদের প্রোফাইলটাকে কীভাবে লক করবেন এবং আনলক করবেন দুটো জিনিসই আমরা ডিসকাস করে ফেলবো। ওকে সো একটা ভিডিওতে কমপ্লিটলি সমস্ত কিছু ডিসকাস করে ফেলবো কীভাবে লক অ্যান্ড আনলক করে। এই ভিডিওটা দেখার পর কোনো অন্য রকম ভিডিও আপনাদেরকে দেখতে হবে না এই রিলেটেড টপিক্স। ওকে সো লেটস ফেসবুক অ্যাপ্লিকেশনটা সবার প্রথম আপনারা ওপেন করে নেবেন মোবাইলে অ্যান্ড মোবাইলে ওপেন করার পর আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে চলে যাব। তো আমার এই ফেসবুক প্রোফাইল কিন্তু লক করা নেই তো আমরা প্রথম থেকে দেখাবো লক এবং আনলক কীভাবে করে। তো আমাদেরকে ফেসবুক প্রোফাইলটা লক করতে চাই আরও বেশি নিরাপদ করার জন্য। ওকে তো আমরা নিরাপদ রাখতে চাই তো কারণ অনেক অচেনা লোক যদি আপনার ফেসবুক প্রোফাইলে আসে এবং আপনার মানে ডেটা যদি কেউ ডাউনলোড করে নেয় তো সেক্ষেত্রে এটা মোটেও ভালো দেখায় না। ওকে তো আমি চাই না যে আমার পার্সোনাল ডেটা কেউ ইউজ করুক অ্যান্ড সে তার ফেসবুকে প্রোফাইলে হোক বা যেখানে সেখানে হোক সে ইউজ করুক তো আমি চাই না। তার জন্য আমি আমার ফেসবুক প্রোফাইলকে লক রাখতে চাই অ্যান্ড নিরাপদ রাখতে চাই যার ফলে আমার শুধুমাত্র যারা আমার ফ্রেন্ড রয়েছে তারাই শুধুমাত্র আমার প্রোফাইলের ফটোসকে অ্যান্ড স্টোরি দেখতে পাবে অ্যান্ড ডাউনলোড করতে পারবে। ওকে তো আমরা ফেসবুক প্রোফাইলে চলে আসবো অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইলের রাইট সাইডে থ্রি ডট রয়েছে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। প্রথমে আমরা লক করব আমাদের ফেসবুক প্রোফাইলকে তো লক প্রোফাইল এখানে অপশন দেখতে পাবেন তো এটার উপরে ক্লিক করব। ওকে সো ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস আসবে লক ইউর প্রোফাইল মেক ইউর ফটোস অ্যান্ড পোস্ট মোর প্রাইভেট ইন অন স্টেপ। ওকে শুধুমাত্র একটা স্টেপের ফলেই আপনি আপনার প্রোফাইলকে লক করে ফেলবেন অ্যান্ড আরও বেশি প্রাইভেট করতে পারবেন। এখানে তিনটি বেনিফিটস এখানে তিন লাইনে লেখা রয়েছে যেটা আপনাদের সামনে আমি পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। অনলি ফ্রেন্ডস উইল সি দ্য ফটোস পোস্ট অ্যান্ড স্টোরিজ অন ইউর প্রোফাইল তো শুধুমাত্র আপনার ফ্রেন্ড যাদেরকে আপনি সিলেক্ট করবেন আপনার ফ্রেন্ড হিসাবে তারা আপনার পোস্ট ফটোস অ্যান্ড স্টোরিজ প্রোফাইলে দেখতে পাবে। ওকে তারপর সেকেন্ড রয়েছে অনলি ফ্রেন্ডস উইল সি ইউর ফুল সাইজ প্রোফাইল পিকচার অ্যান্ড কভার ফটোস। ওকে তো শুধুমাত্র আপনার ফ্রেন্ডসরা আপনার ফুল সাইজ প্রোফাইল পিকচার অ্যান্ড কভার ফটোস দেখতে পাবে। পিপুল উইল স্টিল বি এবল টু সার্চ ফর ইউ অ্যান্ড সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট তো শুধুমাত্র যেসব পিপুল আপনাকে সার্চ করে আসবে তারা কিন্তু শুধুমাত্র আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেবে বাকি অন্য কিছু কিন্তু আপনার ডেটা দেখতে পাবে না। ওকে সো এই তিনটি বেনিফিটস কিন্তু আমরা আমাদের ফেসবুক প্রোফাইলকে লক করলে পেয়ে যাবো গাইস। ওকে তো জাস্ট অন ক্লিকে নিচে রয়েছে লক ইউর প্রোফাইল জাস্ট এটাই ক্লিক করলেই কিন্তু আমাদের ফেসবুক প্রোফাইল লক হয়ে যাবে তো ক্লিক করে দেবো আমরা। সো গাইস এখানে দেখতে পাচ্ছেন ইউ লকড ইউর প্রোফাইল তো অনলি ইউর ফ্রেন্ডস ক্যান সি দ্য ফটোস পোস্ট অ্যান্ড স্টোরিজ অন ইউর প্রোফাইল তো সেম লাইন এখানে চলে এসেছে শুধুমাত্র আমার ফ্রেন্ডরাই আমার প্রোফাইলটাকে শুধুমাত্র ফটোস অ্যান্ড পোস্ট সমস্ত কিছু দেখতে পাবে। ওকে তো আদারওয়াইজ পাবলিকলি কেউ আমার প্রোফাইলকে দেখতে পাবে না বা হ্যাক করতে পারবে না এবং আমার প্রোফাইলটা আরও বেশি এখন প্রোটেক্ট হয়ে গেল বলতে পারেন। ওকে তো এর ফলে কী হবে আমরা আমাদের প্রোফাইল থেকে অচেনা ব্যক্তি আমার প্রোফাইলটায় কোনো ডেটাকে ডাউনলোড করতে পারবে না যেটা আমি আগে বললাম। ওকে সো এবার আপনাদেরকে বোঝাবো যে ফেসবুক প্রোফাইলকে আনলক কীভাবে করবেন তো সেম প্রসেস আপনাদেরকে থ্রি ডটে ক্লিক করতে হবে অ্যান্ড সেম আনলক প্রোফাইল এখানে চলে আসবে। প্রথমে আমাদেরকে এই অপশানটাই লক প্রোফাইল দেখাচ্ছিলো কিন্তু এখন এখানে দেখাচ্ছে আনলক প্রোফাইল তো আনলক প্রোফাইলে আমাদেরকে ক্লিক করতে হবে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আনলক প্রোফাইল এখানে আমাদেরকে প্রেস করতে হবে। ওকে তারপর আমাদেরকে আনলক ইয়ার প্রোফাইল তো আবার যে বেনিফিটসগুলো পাওয়া যায় আনলক প্রোফাইলে তো সেগুলো এখানে দেখানো হবে। ওকে তো দেখতে পাচ্ছেন আনলক ইয়ার প্রোফাইল এটার উপরে ক্লিক করলে প্রোফাইল আমাদের আনলক হয়ে যাবে এবং এনি ওয়ান ক্যান সি মাই প্রোফাইল। ওকে সো এখন থেকে আমার প্রোফাইলে কিন্তু পাবলিকলি যে কেউ আমার ডেটাকে ডাউনলোড করতে পারবে বা দেখতে পাবে। ওকে
সো আমি আপনাদেরকে দুটো জিনিস বুঝিয়ে দিলাম কিভাবে লক করবেন আর আনলক করবেন। আপনার প্রোফাইলে এসে থ্রি ডটে ক্লিক করে আপনারা এই সেটিংসটা করতে পারেন। গাইস আপনাদেরকে এতক্ষণ ধরে আমি দেখালাম কিভাবে আপনি ফেসবুক প্রোফাইলে গিয়ে আপনার প্রোফাইলকে লক করতে পারবেন। তো ফেসবুক প্রোফাইলকে লক করতে হলে অন্যভাবেও করতে পারেন, তো সেই সেটিংসটাকেও আপনাদের সামনে আমি কভার করে দিচ্ছি, কারণ আমি এ টু জেড কভার করব বলেছিলাম। তো আমরা অন্যভাবে আমাদের ফেসবুক প্রোফাইলকে লক করতে পারি অ্যান্ড আনলক করতে পারি, তো সেটা কীভাবে করতে পারি, তো দেখতে পাচ্ছেন এখানে থ্রি লাইন রয়েছে। আপনার ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করে আপনারা থ্রি লাইনে ক্লিক করে এখানে আপনারা নিচে স্ক্রল করবেন অ্যান্ড সেটিং অ্যান্ড প্রাইভেসিতে এসে সেটিং বাটনে ক্লিক করবেন। ওকে, তো সেটিং বাটনে ক্লিক। সো গাইস আপনারা সেটিং অ্যান্ড প্রাইভেসিতে এসে আপনারা সমস্ত সেটিংস এখানে পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনারা ফেসবুক প্রোফাইলটাকে সঠিকভাবে ম্যানেজ করতে পারবেন। ওকে, তো আজকে আমরা দেখাচ্ছি কীভাবে ফেসবুক প্রোফাইলকে লক করা যায় অ্যান্ড আনলক করা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি এখানে চলে আসবেন অ্যান্ড প্রথমেই যে অপশনটা রয়েছে প্রোফাইল লক, তো এটাই আমাদের সেটিংস প্রোফাইল লক। তো এখান থেকেও আপনি আপনার ফেসবুক প্রোফাইলকে লক করতে পারবেন। তো জাস্ট এখানে আমাদেরকে ক্লিক করতে হবে প্রোফাইল লক অপশানে অ্যান্ড সেম একই সেটিংস এখানে চলে এলো। জাস্ট নিচে এক ক্লিক করলে লক ইউর প্রোফাইলের উপরে ক্লিক করলে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল এখান থেকেও লক করতে পারবেন। তো সেম প্রসেস একই আমাদেরকে মেসেজ আসছে ইউ লক ইউর প্রোফাইল, ওকে বাটনে ক্লিক করলে আমাদের প্রোফাইল এখন থেকে লক হয়ে গেল গাইস। ওকে, সো গাইস দুই রকম পদ্ধতিতে আপনি আপনার ফেসবুক প্রোফাইলকে লক করতে পারবেন। আমি যেটা প্রোফাইল থেকে দেখালাম এখানে থ্রি ডটে ক্লিক করে করতে পারবেন অ্যান্ড আপনারা ডাইরেক্ট আপনারা এখানে থ্রি লাইনে ক্লিক করে আপনার সেটিংসে গিয়েও করতে পারেন। ওকে, সো গাইস দুই রকম পদ্ধতিতে আপনারা আপনার ফেসবুক প্রোফাইলকে লক করে আরও বেশি প্রোটেক্ট করতে পারবেন, দুটো পদ্ধতি আপনাদের সামনে এক্সপ্লেন করলাম। সো গাইস যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাবে তাহলে। ওকে, সো কিপ স্মাইল অ্যান্ড কিপ ইনজয় গাইস।